हाई व्यूअर्स अस्सलामु आलाइकुम एनएनएन किचनर आरो एकटी रेसिपी देखार जोनो आपनादेर स्वागतम। आज के आमी आपनादेर तैरी करे देखाबो शाही टुकड़ा। बासाय थाका खूब अल्प किछु उपकरण दिए आमी एई शाही टुकड़ा तैरी करे देखाबो। आशा करी रेसिपिटी शेष पर्यन्त देखबेन। चलुन देखिनि किभाबे तैरी करछि एई शाही टुकड़ा। एर जोनो आमी प्रथमे एकटी पात्रे हाफ लिटार दूध दिए निच्छि। এবার এই দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিব। আমরা যেহেতু অল্প পরিমাণে দুধ নিয়েছি তাই খুব তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়ে যাবে। এবার আমি এই দুধের ভিতর সামান্য একটু কেসার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। কেসারটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবং খুব সুন্দর একটা স্মেলও আসবে। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি রাবড়ির মতো তৈরি করে নিব। আমি ঠিক এরকম একটা রাবড়ি তৈরি করব। দেখুন আমি ঠিক এরকম ঘন একটা রাবড়ি তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে রাখছি। এবার একটা পাত্রে আমি হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করব। জাস্ট চিনিটা পানির সাথে গলে গেলে 1 থেকে 2 মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের শিরা। শিরাটা তৈরি হয়েছে কিনা তার জন্য আমরা সামান্য একটু শিরা হাতে নিয়ে 2 আঙ্গুলের মাঝখানে রেখে দেখব আঠালো ভাব হচ্ছে, তখন এটা হয়ে গেছে। আমরা শিরাটা নামিয়ে রাখব। আমি এখানে 12 থেকে 13 পিস পাউরুটি নিয়েছি। আপনারা যে যেমন বানাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। দেখুন আমি একটা গ্লাসের সাহায্যে এটাকে কেটে দেখাচ্ছি। আপনারা যে কোনো বাটি, ছোট বাটি অথবা কৌটার মুখা দিয়েও কাটতে পারেন অথবা কুকি কাটার দিয়েও কাটতে পারেন। এই যে দেখুন আমার হয়ে গেছে। এভাবে আমি আরেকটা কেটে আপনাদের দেখাচ্ছি, গোল রাউন্ড শেপের। আমি এই হার্ট শেপ কুকি কাটার দিয়েই কাটছি। জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আমি এই হার্ট শেপ কুকি কাটার দিয়েই কাটছি। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন বা এভাবে হার্ট শেপ কুকি কাটার ইউজ করতে পারেন। দেখুন কাটার পরে যে পাউরুটিগুলো বেঁচে গেছে এগুলো কিন্তু ফেলে দিবেন না। এগুলো দিয়ে খুব সহজে আপনারা ব্রেডক্রাম তৈরি করে নিতে পারেন। আর আমি এগুলো দিয়ে আপনাদেরকে একটা খুব সুন্দর ডেজার্ট তৈরি করে দেখাবো। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই যেই রেসিপি তৈরি করি না কেন তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন। এবার আমরা এগুলোকে ভাজবো, এর জন্য চুলায় চলে যাচ্ছি। একটা প্যানে আমি তেল গরম করেছি এবং এই গরম তেলে আমি আমাদের পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে লোয়ে রেখেছি, খুব হাই হিটে রাখলে পাউরুটি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন আমি এভাবে সুন্দর একটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। আমার হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমাদের শিরাটা কিন্তু কুসুম কুসুম গরম আছে, একেবারে ঠান্ডা হয়ে যায়নি বা খুব বেশি গরম নেই। এর ভিতরে আমি আমাদের ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে এটাকে জাস্ট 1 সেকেন্ড রাখবো, তারপরে এটাকে উঠিয়ে নিব। বেশিক্ষণ রাখতে যাবেন না, এতে করে পাউরুটির ভিতরে বেশি শিরা চলে যাবে আর খুব বেশি মিষ্টি হয়ে যাবে, এতে খেতে খুব একটা ভালো লাগবে না। আমি কিন্তু দুধ দিয়ে রাবড়ি তৈরি করার সময় চিনি ইউজ করিনি, তাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আমরা যে চিনির শিরাতে এটাকে ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি এতেই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হবে, এই মিষ্টিটাই পারফেক্ট। আমরা পাউরুটিগুলো শিরাতে বেশিক্ষণ রাখবো না, জাস্ট দিয়েই 1 সেকেন্ডের মধ্যে উঠিয়ে নিব। ঠান্ডা হয়ে দেখুন আমাদের রাবড়িটা এমন হয়েছে। এবার আমি একটা পাউরুটি নিয়ে 1 চামচ দিয়ে রাবড়ি নিয়ে পাউরুটির উপরে জাস্ট আমরা যেভাবে স্যান্ডউইচ তৈরি করি ঠিক ওরকম করে লাগিয়ে দিচ্ছি। দেখুন আসলে এটা আপনারা ভিডিওটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি তৈরি করছি।
এভাবে দিয়ে তার উপরে আমি আরেকটা পাউরুটি দিয়ে দিলাম, জাস্ট একটা স্যান্ডউইচ তৈরি করে নিলাম। তার উপরে আমি আবারও রাবড়ি দিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন। এবার উপরে আমি ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। এটা দেখতে লুকটা অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা আপনাদের প্রিয়জনকে কিন্তু এটা তৈরি করে সারপ্রাইজ দিতে পারেন। এর উপরে আমি সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন। এটা দেখতে এমনিতেই অসম্ভব সুন্দর হয়েছে, খেতে তো অসম্ভব মজার। আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।